Assalamualaikum, my dear students. Welcome to my online class. I am Sharmin Ahmed, CGM High School. I hope you are fine. Stay at home and study regularly. Of course, follow in my online classes. Today lesson, question number 10, answer into short question. Read the following instruction about how to be healthy and then answer the question. কিভাবে স্বাস্থ্যবান হতে হয় সে সম্পর্কে নিচে নির্দেশনাগুলো পড়ো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর দাও. Guidelines to be healthy. স্বাস্থ্যবান হবার নির্দেশনা. My dear student, এখন আমি নির্দেশনাগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শুনো. 1. Eat balanced food. 2. Sleep 8 hours a day. 3. Do exercise regularly. নিয়মিত. 4. Pray regularly. 5. Keep clean your body and clothes. 6. Drink enough water. Again, 1. Eat balanced food. সুষম খাদ্য খাও. 2. Sleep 8 hours a day. দিনে 8 ঘন্টা ঘুমাও. 3. Do exercise regularly. নিয়মিত ব্যায়াম করো. 4. Pray regularly. নিয়মিত খেলাধুলা করো. 5. Keep clean your body and clothes. তোমার শরীর এবং কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো. 6. Drink enough water. পর্যাপ্ত পানি পান করো. এখানে এ বি সি তিনটি কোয়েশ্চন আছে. এখন আমি কোয়েশ্চনগুলোর মিনিংসটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি. এ, which food do you eat to be healthy? স্বাস্থ্যবান হতে তুমি কোন খাবার খাও? বি, হাউ মাচ টাইম উই শুড স্লিপ এ ডে, আমাদের দিনে কত ঘন্টা ঘুমানো উচিত? সি, গিভ থ্রি অ্যাডভাইস টু ইউর ইয়াঙ্গার ব্রাদার টু বি হেলদি, স্বাস্থ্যবান হতে তুমি তোমার ছোট ভাইকে তিনটি উপদেশ দাও. এখন আমি কোয়েশনগুলার আনসার লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নাও. নাম্বারের আনসার দেখো. Which food do you eat to be healthy? স্বাস্থ্যবান হতে তুমি কোন খাবারটি খেয়ে থাকো? আনসার হবে, উই ইট ব্যালেন্স ফুড টু বি হেলদি, স্বাস্থ্যবান হতে হলে আমাদের নিয়মিত সুষম খাদ্য খেতে হবে. এখন দেখো বি নাম্বারের আনসার, হাউ মাচ টাইম উই শুড স্লিপ এ ডে, আমাদের দিনে কত ঘন্টা ঘুমানো উচিত? দেখো আনসারটা আমি লিখে দিচ্ছি, উই শুড স্লিপ এইট আওয়ার্স দে.
স্বাস্থ্যবান হতে হলে আমাদের দিনে 8 ঘন্টা ঘুমানো উচিত। এখন দেখো সি নম্বরে আনসার। গিভ ট্রি অ্যাডভাইস টু ইউর ইয়াঙ্গার ব্রাদার টু বি হেলদি। স্বাস্থ্যবান হতে হলে তুমি তোমার ছোট ভাইকে তিনটি উপদেশ দাও। দেখো আনসার টু বি হেলদি ইউ শুড ডু দা ফলোইং। Eat, balance, food. Do exercise. Regularly. Drink enough water. স্বাস্থ্যবান হতে হলে আমাদের যে নিয়মগুলো অনুসরণ করতে হবে, ওয়ান নম্বরে আছে ইট ব্যালেন্স ফুড, সুষম খাদ্য খাও। টু ডু এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত ব্যায়াম করো। থ্রি ড্রিং এনাফ ওয়াটার, পর্যাপ্ত পানি খাও। আমি তোমাদেরকে আবার পড়ে শোনাচ্ছি। দেখো এ এ নম্বরের আনসার হবে উই ইট ব্যালেন্স ফুড টু বি হেলদি। বি উই শুড স্লিপ 8 আওয়ার্স এ ডে। সি টু বি হেলদি ইউ শুড ডু দ্য ফলোইং থিংস। ওয়ান ইট ব্যালেন্স ফুড, টু ডু এক্সারসাইজ রেগুলারলি, থ্রি ড্রিং এনাফ ওয়াটার। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এগুলা খাতায় তুলে নাও। ধরে নিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এগুলা খাতায় লিখে নিয়েছ। আজকে তোমাদেরকে শর্ট কোয়েশ্চন সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি, এখন আমি তোমাদের বাড়ি কাজ দিব। আশা করি গত ক্লাসে যে বাড়ি কাজগুলো দিয়েছি, আশা করি তোমরা এগুলো করে রেখেছ। আজকে তোমাদের জন্য বাড়ি কাজ থাকবে এই ইংলিশ গ্রামার বই থেকে। দেখো আমি ইংলিশ গ্রামার বইয়ের নামটি লিখে দিচ্ছি। অক্সফোর্ড অ্যাক্টিভ
কমিউনিকেটিভ ইংলিশ ইংলিশ গ্রামার বুক পেজ নাম্বার 6 7 क्वेश्चन नंबर 10 10 8 2 3 4 5 होमवर्क অক্সফোর্ড অ্যাক্টিভ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার বুক থেকে পেজ নাম্বার 6 7 8 কোয়েশ্চেন নাম্বার 10 এর 2 3 4 5 এস্টাবলিক খাতায় লিখবে এবং শিখবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করলাম। আশা করি তোমরা শর্ট কোয়েশ্চেন সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ। My dear student, every time stay at home, take care of yourself, no mood today, see you next, thank you all.